ছাত্রীরা অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুন নাহার, মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ট্রেনিং ইনস্ট্রাক্টর। আমি গতদিন তোমাদের সাথে রাষ্ট্র নিয়ে দশম শ্রেণীর বাংলাদেশ বিশ্বপরিচয়ের দশম শ্রেণীর রাষ্ট্র সম্বন্ধে আলোচনা করেছি, রাষ্ট্র উপরে ক্লাস নিয়েছি, এবং আজকে আমি রাষ্ট্রের ধারাবাহিকতা নিয়ে ধারাবাহিকভাবে আমরা আজকে নাগরিক বিষয়ে আলোচনা করব। রাষ্ট্রের সাথে নাগরিকের একটা অতপ্রতভাবে সম্পর্ক রয়েছে। রাষ্ট্র গঠন করতে গেলে অবশ্যই নাগরিক লাগবে, অর্থাৎ নাগরিক বলতে আমরা যাদেরকে বুঝি জনসমষ্টি। ভূখণ্ডে, শূন্য ভূখণ্ডে কখনো রাষ্ট্র গঠন হতে পারে না। রাষ্ট্র গঠনের পূর্ব শর্তই হচ্ছে নাগরিক। যখন একটি রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে আত্মপ্রকাশ করে, তখন সেই জনসমষ্টি নাগরিক হিসেবে বিবেচিত হয় যারা রাষ্ট্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, রাষ্ট্রের নিয়মকানুন মেনে চলে, রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য পালন করে, এদেরকে নাগরিক বলা হয়। নাগরিক সম্বন্ধে আমরা আলোচনা করি। প্রথমে আমরা জানবো নাগরিক কি। তার আগে বলি, রাষ্ট্রের নাগরিকদের দায়িত্ব কর্তব্য পালনের উপরই নির্ভর করে রাষ্ট্রের সফলতা এবং বাধ্যতা। আমাদের জানতে হবে আসলে এই নাগরিকটা কি, নাগরিক কি। আমরা রাষ্ট্রবিজ্ঞানীগণের, বিভিন্ন যে রাষ্ট্রবিজ্ঞানী আছে তাদের উক্তি দিয়ে আমরা নাগরিকের যাচাই করবো, বা তাদেরকে কি বলা হয়, কিভাবে একজন মানুষ নাগরিক হয়ে ওঠে, সেই সম্বন্ধে আমি কথা বলছি। এবার তো ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে নাগরিকের উৎপত্তি হয়েছে। সিভিস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র, আর সিভিটাস যা নাগরিক, নগরে বসবাসরত যে নাগরিক তাদেরকে বলা হয়েছে। তো তাদের কেবল নাগরিক হিসেবে ধরা হতো যারা নগরের অধিবাসী ছিল। রাষ্ট্রবিজ্ঞানী যেমন অ্যারিস্টটল নাগরিকের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে সেই ব্যক্তি নাগরিক যে নগর রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে এবং শাসন কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, তিনি হচ্ছে নাগরিক। কিন্তু উনি কতিপয় ব্যক্তিকে নাগরিক হিসেবে এখানে উপস্থাপন করেছেন, অধিকাংশ ব্যক্তিকে উনি নাগরিক হিসেবে দেখেননি। তার মতে অধিকাংশ যথাযথভাবে নাগরিক হওয়ার বা নাগরিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে সামর্থ্য নেই। আর একজন বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানীর কথা আমরা এখানে বলি, উনি হচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানী যে ক্লাসটি নাগরিকের যে সংজ্ঞা দিয়েছেন, তিনি বলেন যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে তাকেই নাগরিক বলা হয়। যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে সেই নাগরিক। সুতরাং নাগরিক বলতে আমরা বুঝি রাষ্ট্রের রাজনৈতিক অধিকার, নাগরিক সুবিধা ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে সেই হচ্ছে নাগরিক। অর্থাৎ বৃহৎ অর্থে নাগরিক হচ্ছে তিনি যে রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের আইন এবং সংবিধান এবং অন্যান্য নির্দেশাবলী মেনে চলে, তিনি হচ্ছে নাগরিক। আমরা এতক্ষণ জানলাম যে নাগরিক কি, নাগরিক কি এবং কাকে বলে। এবার আসি নাগরিকতা লাভের পদ্ধতি। নাগরিকতা লাভ করতে গেলে কি কি পদ্ধতি অনুসরণ করতে হয় সেটা হচ্ছে, এক হচ্ছে জন্মসূত্রে নাগরিক এবং অনুমোদন সূত্রে নাগরিক। জন্মসূত্রে নাগরিকতা বলতে আমরা বুঝি যে ব্যক্তি ওই রাষ্ট্রে জন্মগ্রহণ করার মাধ্যমে নাগরিকতা লাভ করে সেইটা হচ্ছে জন্মসূত্রে নাগরিকতা। আর অনুমোদন সূত্রে নাগরিকতা হচ্ছে রাষ্ট্রে বসবাস করার ফলে এক বছর কি 6 মাস বসবাস করার পরে
রাষ্ট্রের কাছে আবেদন করতে হয় যে সেই দেশের নাগরিকতা লাভের জন্য আবেদন করতে হয়, অনুমোদনের জন্য সরকারের কাছে আপিল করতে হয়। এই আপিলের পরিপ্রেক্ষিতে যে নাগরিকতা অর্জন করা যায় সেটাই হচ্ছে অনুমোদন সূত্রে নাগরিক। জন্মসূত্রে নাগরিকতা ইংল্যান্ড এবং আমেরিকায় আছে। যে ব্যক্তি ওই দেশে জন্মগ্রহণ করে তারা ওই দেশের নাগরিকতা লাভ করে। বাংলাদেশের কোনো মানুষ যদি আমেরিকায় বা ইংল্যান্ডে জন্মগ্রহণ করে তবে সে জন্মসূত্রে সেই দেশের নাগরিকতা লাভ করে। তেমনি আমি আর একটা উদাহরণ দিই, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ গর্ডন গিনিস ওয়েস্ট ইন্ডিজের একজন নাগরিক হওয়া সত্ত্বেও বাংলাদেশে তিনি যেহেতু কর্মরত অবস্থায় ছিলেন সেই জন্য বাংলাদেশ সরকার তাকে নাগরিকতা প্রদান করে। এটাই হচ্ছে অনুমোদন সূত্রে নাগরিকতা। তিনি ওই নাগরিকত্ব যে কোনো সময় বাতিল করতে পারেন। অনুমোদন সূত্রে যে নাগরিকতা অর্জন করা যায় সেই নাগরিকতা যে কোনো সময় মানুষ যে কোনোভাবে বাতিল করতে পারে যে আমি এই নাগরিকত্ব আর চাই না। এই হচ্ছে আমাদের আজকের বিষয় ছিল, নাগরিক কাকে বলে, নাগরিকতা লাভের পদ্ধতি। তো নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে। তো এই করোনাকালে, করোনা পরিস্থিতিতে, এই বিশ্ব মহামারীর ক্ষেত্রে আমরা যেহেতু মুখোমুখি বসে ক্লাস করতে পারছি না, সেই এই সুবিধাটুকু তোমরা যদি গ্রহণ করো তাহলে তোমাদের পাঠের উন্নতি হবে, তোমরা মনোযোগী হতে পারবে পড়াশোনার প্রতি। সবাইকে আমি আমার আন্তরিকতা জ্ঞাপন করছি, আর সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এ আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের অনলাইন ক্লাস আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।